হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা সিন্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব একটি হেলথ টিপস। এই হেলথ টিপসের মাধ্যমে ও জানতে পারবেন কাঁচা রসুন খেলে আসলে কি হয়। অনেকের কাছে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে, কিন্তু কাঁচা রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটি অন্য খাবারের সাথে রান্না করে খেলে হয় না। এটি শুধু বিভিন্ন ধরনের রোগ দূর করে না, পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি কেন, চলুন জেনে নেই রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার, তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। শরীরে ডিটক্সিফাই করে। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন কার্যকারী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, ডায়াবেটিস, বিষণ্ণতা এর মতো বড় বড় রোগ প্রতিরোধ করে। প্রাকৃতিক অ্যান্টিবডি। গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়ার ফলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবডিক এর মতো কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে। তখন শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া সমূহ আর রক্ষা পায় না। যক্ষা প্রতিরোধক। আপনার যদি যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে পারেন। এতে আপনার যক্ষা রোগ নির্মূলের সহায়তা করবে। অন্ত্রের জন্য ভালো। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃতি ও মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। স্ট্রেস বা মানসিক চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয়, তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এর সকল সমস্যা দূর করতে সহায়তা করে। তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম যে রসুন খাওয়ার উপকারিতা। এখানে একটু সতর্কবার্তা আপনাদের সকলকে মনে করিয়ে দেই, যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রবণতা হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায়, তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনি কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন।